গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার উইকেন্ড শেষ হয়ে গেল আমাদের তো আবার নিত্যদিনের কাজে লেগে পড়তে হবে অর্ককে বললাম যে আজকের দিনটা থেকে জানা প্লিজ আজকে যেতে হবে না অ্যাকচুয়ালি এত গা হাত পায়ে ব্যথা করছিল আমার কালকে মানে বলার বাইরে আমি ভাবলাম অর্কটা থাকলে একটু ওকে দিয়ে আর্ধেক কাজ করিয়ে নেওয়া যাবে আর ও বেচারা ভালো ও আমাকে হচ্ছে হেল্প করে দেয় কিছুতে কিন্তু ও আর ছুটি নিতে পারবে না তো যাই হোক কি আর করা যাবে ওকে অফিস যেতে হবে তাই জন্য আমি আমি সকালবেলা উঠে উঠে পড়েছি যদিও ও ও আমায় ডাকেনি কিন্তু তুই করে পড়লি তো তোকে ডাকিনি ভাবছিলাম তুই ঘুমাচ্ছিস ঘুমা একটু রেস্টের দরকার তোর কালকে রাতে একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম তাই জন্য আজকে সকালে শরীরটা একটু বেটার লাগছে তো চলো আজকে একটা নতুন দিন দিনটাকে খুব বেলানাটে খুব ফ্রেশনে স্টার্ট করা যায় ব্যালকানিটার অবস্থা দেখো দিন ছিলাম না এরকম হালকা ধুলো ধুলো হয়ে আছে কালকেই যদিও আন্টিকে কল করে দিয়েছি আসার জন্য কিন্তু আন্টি বর ফোন ধরেছিল এখানে বলবে কি না আজকে আর একবার ফোন করে দেবো আর বেচার আমার বটটা এ দেখো কফি বানাচ্ছিল দিয়ে কফি বানাতে গিয়ে দেখছে জল গরম করে এই যে কফি শেষ মনেই ছিল না যে কফি নেই আর সেই কফি আনতে গেছে নিচে থেকে বললো দুটো পাতা নিয়ে আসি অ্যাকচুয়ালি গ্রোসারি শেষ হয়ে গেছে মাস শেষ মানেই গ্রসারি শেষ এরপরে সেই যেতে হবে ডিমার্টে এবার ডিমার্টে যেতে গেলে তো একটুখানি মানে টাইম দরকার না কালকে তো যাওয়া সম্ভব ছিল না শরীর দিত না আজকে আমার একটুখানি ডাক্তার দেখাতে যেতে হবে আজকেও হবে না এই কালকে যদি হয় আসি আসি দেখেছিস একটাকা দামি দু টাকা সামিল ভালো করেছিস পরে নিয়ে আসবো আমরা গিয়ে কিন্তু আজকেও তো ডিমার যাওয়া হবে না কালকে দেখতে হবে গরম গরম হয়ে গেছে গরমই আছে না হাত ধুয়ে দেখলাম তো অনেকগুলোই তো এনেছিস তো হয়ে যাবে আমার দিয়ে আমি ছেড়ে দিচ্ছি চলো কফিটা খাই আজকে সয়াবিনের তরকারি বানাবো কালকের জন্য আর একটু তো আলু পোস্ত আছেই আর яবে ওই দিয়ে আর রাতে কি খাবি না যদি যে উপমা khas তালে বানিয়ে রাখত আরে আমি খাবো না আমার ওজনটা খুব বেড়ে গেছে এই কদিনে তালে খেতে হবে না থাক আরে দই মুজলি খাবি আ এই জলটা অনেকটা গরম করে দিয়ে না মানে তুই এত গুড়ে টুড়ে এলি তাতেও কিন্তু বেশ গরম আছে জলটা লেবু দিয়েছিস না কেন দিস আর্ধেক লেবু একটা লেবু দিলে আমার ভাল লাগে খেতে দিদি দিই তো বাকি অর্ধেকটা আমি ছিপে নিচ্ছি আর কি লেবুর দাম বেড়েছে একটু লেবু খাবো দে না লেবু না অ্যাসিডিটি হবে না একটু ওয়েটা বেশ পোষাচ্ছে না দেখ এখনো সময় আছে যাবি কি যাবি যাবো তো বটেই যেতে তো হবে উহ ভালো লাগে না ও তুই মাঝে মাঝে এমন করে যে ছুটি নিয়ে যাবো যখন তার ফলে যখন দরকার হয় তখন নিতে পারি না তা এর আগে তুই কি এমন আমার জন্য ছুটি নিয়েছিস এই মাসে নিয়েছি হ্যাঁ আমার তো মনে পড়ছে না মনে না পড়লেই বল মনে করে দেখ না একদিন তুই বলিস আমি গেলাম না সেই দিন কফি খাওয়া হয়ে গেছে এরপরে অর্কর খাবারটা দিই দিই তোমাদের মনে আছে নিশ্চয়ই কালকে হারশালিরা বিরিয়ানি দিয়েছিল আজকে অর্ক সকালবেলা এটাই খাবার অর্কন না আমারও চলো গরম করতে দিয়ে দিই শুধুমাত্র একটাই প্রবলেম হয়েছে যে যেহেতু ফ্রিজে রাখা ছিল না বেশ জমে জমে গেছে বার করতে খুব অসুবিধা হচ্ছিল হারশালিদের একটু আমাদের মতো স্বভাব আছে ও যেখানেই বিরিয়ানি করতে দেয় অর্ডার দেয় বলে একটু আলু দিয়ে দেবে একটু ডিম দিয়ে দেবে না হলে ওদের ভালো লাগে না তো এখানকার লোকেরা এমনিতে বিরিয়ানিতে আলু ডিম খায় না বাট হারশালিরা সবসময় এটা বলে তো ওই জন্য আলুও আছে ডিমও আছে দেখলাম অর্ক শুধু বিরিয়ানিটা খেতে পারবে না ওই জন্য একটুখানি রায়তা বেড়া না ও বলে নিজে খেতে পারবে না মানে আমারই মনে হয় যে শুধু বিরিয়ানিটা কি খাবে এইগুলো দেখো পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর দইতে নুন চিনি দিয়ে রাতটা বানিয়ে নেব এ নাও ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি টেবিলের মধ্যে আজকে সব রাখা আছে এগুলো ছড়াতে হবে পরে আজ এই ঘরটা আমাকে একটু পরিষ্কার করতে হবে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে কোথাও থেকে ঘুরে এলেই হয় কেমন খেতে রে কেম ভালো খেতে এতটা তোর নয় তোকে বাঁ হাতে করে নিতে দিয়েছি দেখতো কেমন হলো রায়তাটা দেখো অর্ক বাবাকে পুজোও দিয়ে দিয়েছে কিন্তু ধূপ দিসনি তুই আজকে ও ওই দিকে ধূপ দিয়েছিস এখানে ধূপটা দিয়েছে ধূপটাকে বাবা একটুখানি ইয়ে করে দিই এগিয়ে দিই নাহলে সব এখানে পড়বে ঘরে প্রায় সমস্ত কিছুই শেষ নিয়ে আসতে হবে আবার ও অর্ক টিফিনটা দিয়ে দিই ভুলেই যেতাম আজকে অল্প টিফিনে হচ্ছে ওটসের কেক যেটা সেই বানিয়েছিলাম না যাওয়ার আগে সেই কেকটা দিয়ে দেবো আমি একটু দুধ মুসলি খাব একটু ফল থাকলে ভালো হতো কিন্তু ফল নেই ঘরে আপেল আছে বোধহয় একটা দেখতে হবে দাঁড়াও আপেল আর ওটসের কেক আজকে এই হচ্ছে টিফিন চলো আবার আমি আমার নিত্যদিনের মধ্যে সিড খাই একটুখানি সিডটা ভিজিয়ে দিই এসে বডিটা ডিটক্স চাইছে এবার বাট বিরিয়ানিটা দিকেছে সেটা ডিটক্সের কিছু করার নেই এটা খেয়ে নেবো তারপরে ঘরের খাবারই খাবো মেনলি সাবধানে টাটা বাই বাই চলো আমার বড় অফিসের জন্য বেরিয়ে গেল এরপরে আমি না জামা কাপড় গুলো ধুতে দিই দিই গাদা জামা কাপড় হয়েছে তারপর ওখানে গেছিলাম ওখানেও সমস্ত এই ওই জামা কাপড় পরেছি সেগুলো ধুতে তো দিতে হবে তাহলে জামা কাপড়গুলো বরং ধুতে দিয়ে দিই ওখানে পড়ার জামা কাপড় ধুতে আগে এগুলো তো আগে ঘরের ছিল দু একটা কালকের চলো সবই আছে কোথাও থেকে বেরিয়েছে না আমার ঘরের কাজ করতে ইচ্ছা করে না আমি বেশ একটা ফ্লোতে থাকি ঠিক আছে দিয়ে মোটামুটি ঘরে কাজ করি এ করি তারপরে যখন কোথাও বেড়াতে যাই তারপরে এসে আর ইচ্ছা করে না তারপরে আবার দু চার দিন লাগে সেট হতে তোমাদের কার কার এরকম হয় আমাকে কমেন্টে জানিও তো নাকি আমি একমাত্র যার এরকম হয় যে জামা জামাকাপড়গুলো বালি লেগে আছে ওগুলো আনটিকে আগে বলবো যে ভালো করে এমনি জলে ধুয়ে দিতে মোটামুটি সমস্ত ঢুকিয়ে দিলাম অর্ক টাওয়েলটাও কাচতে দিয়ে দিয়েছি অর্ক না হলে তো কাচবেই না আমি না দিয়ে দিলে জোর করে সব সবসময় বলবে টাওয়েলটা থাক ডান কালকে যে বাগান বিলাস গাছটা এনেছি সেটা একটু দেখি কি সুন্দর রংটা আমি নেটে সার্চ করে দেখলাম বলেছে ছ ঘন্টা ডিরেক্ট সানলাইট দরকার তো যাই হোক এইখানটাতেই রেখেছি এই ব্যালকানিটিতেই তবুও একটুখানি আসে রোদ বাকিগুলোয় তো রোদই আসে না আমার আনটিকে ফোন তো করলাম আনটি কি বুঝলো কে আনে বললো যে মানে ও আসছে থরিদের মেয়ে এবার থ্রিদের মেয়ে এলে তো আমার কাজ হবে না তা যদি চলে আসে তাহলে আজকে আর ফেরাবো না তো চলো একটুখানি বরং ভাবলাম একটু বসে বাড়িতে ফোন করে তারপরে এই সমস্ত চাদর না চাদরটা ঝেড়েই নিও চলে এলে তখন মুশকিল হয়ে যাবে ও অবশ্য না আমার তো জামা কাপড়ই কাঁচা হবে না ওকে কল করে বলি বারোটাতেই আসতে বাড়ি এসে কাজকর্ম করার কোনো ইচ্ছা নেই আমার আর যাই হোক ভাল লাগছে না শরীরটা কিরকম মনে হচ্ছে শুধু শুয়ে থাকি ঝিমাচ্ছে শরীরটা যাই হোক চলো একটুখানি যেটুকু কাজকর্ম করা সেটা তো করতেই হবে সেগুলো করে নিই আর বাই বাইদেবে আমার চিয়া সিট খাওয়া হয়ে গেছে এখনও ব্রেকফাস্ট করিনি আজকে কেন এনে খেতেও ইচ্ছা করছে না একটুখানি পেটটা অস্বস্তি হচ্ছে মানে ঠিক মনে হচ্ছে পেটটা বোধে মানে ঠিক লাগছে না ফুলে আছে মনে হচ্ছে এরকম ব্লোটিং মনে হচ্ছে ঠিক আছে থাক একটু পরেই করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে সেরম কিছু না একটু দই খাবো কারণ দইটা খেলে পেটটা একটু ভালো লাগবে স্টমাকের জন্য দই ভালো আর দেখি একটুখানি ওটসের কেকটা খেলে খাবো না খেলে না খাবো বুঝতে পারছি না আর কবে থেকে এই তেলটা পড়ে আছে এই তেলটা না আজকে আনটিকে ধুতে দিই দিই ফেলে আমার জিনিস নষ্ট করতে ভালো লাগে না এমনিতে কিন্তু কিছু করার নেই অনেক দিন তেলটা পড়েছিলো ইউজই হচ্ছে না জামা কাপড়গুলোও হয়ে গেছে ওয়াশিং মেশিনে ধোয়া এই যে এই ব্যাগটা নিয়ে গেছিলাম কিন্তু ব্যাগের মধ্যে আমার এই সমস্ত ইয়ারড্রিং তারপরে এই সমস্ত হার এগুলো সব আলাদা জায়গায় থাকে এগুলো ব্যাগে থাকে না এগুলো বার করে দিই দিয়ে ব্যাগটা ঢুকিয়ে রেখে দেবো এই ব্যাগটা বেশ হ্যান্ডি তো বেশ কাজে দেয় তার এর মধ্যে শুধু আমার ফেস পাউডার তারপরে লিপস্টিক আইলাইনার এইসব থাকে দেখো এগুলোকে আলাদা করে নিয়েছি আর এগুলো হচ্ছে এই যে আয়নার পাশে ওখানটায় রাখার প্রথমে এগুলো ঢুকিয়ে দিই আজকে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিলো এক্ষুনি মানে যে যতটা আমার লেথার্জি লাগছিল সমস্ত বেরিয়ে গেছিলো এই আংটিটা খুঁজে পাচ্ছিলাম না আমি এই মরেছে কোথায় গেল আংটিটা কোথায় গেল এদিক ওদিক সেদিক সমস্ত জায়গায় দেখো গোটা টেবিলে সব বার করেছি অনেক সময় কি হয় আমি এসে আংটি খুললে না এর ভেতরে রেখে দিই তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না লাস্টে ব্যাগ থেকে পেলাম বাবা এটা আগের বছর জন্মদিনে অর্কায় গিফট করেছিল এই আংটিটা আমার অবস্থাটা পুরো না একদম খারাপ হয়ে গেছিলো সোনার যা দাম বেড়েছে বাপরে জায়গার জিনিস আবার সমস্ত জায়গায় তুলে দিই এই হোয়াইট টোন ফেস পাউডারটা এটা আমি সবথেকে বেশি ইউজ করি কিন্তু ওর জন্য না একটা পাফ কিনতে হবে যেটা আমার আর কেনা হচ্ছে না আমি এতক্ষণ ভাবছিলাম আর বিছানাটা থাক কিন্তু এই সমস্ত হারিয়ে যাওয়াতে যা এনার্জি এসছে চলো এইসব তুলে দিই চলো একদম পরিষ্কার হয়ে গেছে তবে বিছানার চাদরটা তুলে দিতে হবে দেখি এই উইকেন্ডে তুলে দেবো এই কটা দিন থাকুক কারণ অনেক জামা কাপড় এমনিই জড়ো হয়েছে ওগুলো আগে কাচিয়ে তুলিয়ে রাখতে হবে তারপরে বিছানা চাদর কাচতে হবো কালকে তোমাদের বলছিলাম না দেখো বেলি ফুলের ছোট ছোট কি সুন্দর কচি কচি পাতা এসছে কি দারুণ লাগছে না গাছে ফুল হলে খুব ভাল লাগে আর অর্ক খালি বলছে সবজি গাছ লাগা কোথায় যে লাগাই সবজি গাছ কেন মনে হচ্ছে অত জায়গা আছে আমাদের ঘরেতে সবজি গাছ মানে ওর আবার সব বেগুন হবে পটল হবে জানোই তো উচ্ছা হবে এই সমস্ত কথাবার্তা যদিও উচ্ছে গাছ একটা লাগিয়েছিলাম মা আগেরবার যখন এসেছিলো তখন উচ্ছে গাছ একটা লাগিয়ে দিয়েছিলো সেটা অনেক বড়ও হয়েছিল। ব্যালকনি মানে এই সাইড দিয়ে বেয়ে বেয়ে পুরো ওপর অবধি চলে গেছিল কিন্তু উচ্ছে তাতে ধরেনি শুধু এই দইটা খাবো ওই জন্য দেখো একটুখানি ওটসের কেকও নিয়েছি হুম আগে একটা খর ভিডিওটা সেভ করে নিলাম আর বসে বসে একটুখানি গ্রিন টি খেলাম বাট শরীরটা কিরকম ঠিক জোশ পাচ্ছি না কিরকম একটা ম্যাচ ম্যাচ করছে ভেবেছিলাম সয়াবিনের তরকারিটা এ বেলায় রেধে রেখে দেবো কিন্তু ইচ্ছা করছে না ও বেলায় রাখবো ডাক্তার দেখিয়ে টেকিয়ে এসে তারপরে রাখবো যদিও ডাক্তার দেখিয়ে এসে তারপরে রাতে আর রাত্রিবেলা ইচ্ছা করে না কিন্তু তবুও কেন জানি না আজকে খুব একটা ভাল লাগছে না আজকে একটু চান টান করে ভাবছি ওই বিরিয়ানি আছে খেয়ে দেয়ে একটুখানি ঘুমাবো একটা প্যারাসিটামল খেয়েই ভাবছি শোবো গেলাম বেশ দুদিনের জন্য আনন্দ হলো কিন্তু বাড়ি এসে কিছুতেই বাড়িতে আর মন বসাতে পারছি না খালি সেই গানটা মনে পড়ছে খুব দেখবে এখন খুব ট্রেন্ডে এই গানটা চলছিল কিছুদিন আগে পর্যন্ত অনেকেই রিলসে ইউজ করছিল এখন না কতটা সেই সাগর পাড়ে এই যদি গানটা শুনতো না অর্ক তাহলে এক্ষুনি আমাকে বলতো আয়সা আমার মাতাল মাতাল লাগে জানো আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে সেই রকম মনে হচ্ছে কি ভালো ছিলাম ওখানে সমুদ্রে যাচ্ছিলাম কি সুন্দর মজা হচ্ছিল কেন এলাম বাড়িতে সেই ভাবছি কিন্তু যতদিন যাইনি আমি কোথাও ততদিন কিন্তু আমার খুব একটা কোনো অসুবিধা হয়নি সকালেও বোধ বলছিলাম না এই কথাটা আর দেখো এই যে আন্টি সমস্ত কাজ করে চলে গেছে আমি কাপটা গ্রিন টি খেয়ে আবার উপর করে রেখে দিয়েছি এগুলোকে সব জায়গায় তুলতে হবে এখন তো আমি মোটেই সব করবো না কিছুই আর আজকে গাছে জল দেওয়ারও নেই কারণ কালকেই এসে গাছে জল দিয়েছি তো আজকে গাছে খুব একটা জলের দরকার হবে না দেখতে এলাম ঘরে যে রোদটা আসছে কিনা কোনো রোদ আসার নামগন্ধই নেই দেখো রোদটা ওইখানে এখানে সেডে আর রোদ আসেনি কালকে হারশালির বাড়িতে গেছিলাম বিরিয়ানি আনতে দিয়ে বলছিলাম যে আমি এরকম কিনেছি কিন্তু জানো তো রোদ তো আসে না কি করে হবে দিয়ে বললো তাহলে তুমি সোসাইটিতে দান করে দেবে সোসাইটিতে দান করে দেবে মানে ওখানে যেখানে আমাদের গাড়িগুলো থাকে না ওখানে নিচে বলছে রেখে দিয়ে আসবে আমি তো না হয় না এখানে যদি সেরকম সত্যিই না রোদ পাই যদি ভালো না থাকে গাছটা দিয়ে আসবো অর্ক তো আমার পিটি দেবে হ্যাঁ গাছ কেনা তারপর আবার সেই গাছ নিচে গিয়ে দিয়ে আসা সেই সমস্ত বলবে হাজারো কথা শোনাবে আমাকে টাকার তো চুলকানি হয়েছে এইসব বলবে আমাকে কিন্তু দরকার নেই বাবা দেখি হলে ভালো না হলে আর কি করব। আর এটা এমন জিনিসও না যে অর্ককে না দেখিয়ে নিচে রেখে দিয়ে চলে আসতে পারবো সেটাও হবে না ঠিক লক্ষ্য করবে এসে অর্ককে দেখে ওরকম মনে হয় জানো তো যে কিছু দেখে না কিন্তু বাড়ি এসে আমি দেখি কিছু একটা চেঞ্জ হলে ঠিক দেখতে পায় ঠিক বলবে হ্যাঁ এটা তো হয়েছে আমার চান টান হয়ে গেছে মাথায় আজকে জল 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 ভেবেছি কিন্তু অল্প 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 তো লেগে যায় আর বাবার মাথায় আজকে একটুখানি জল দিয়ে দিলাম সোমবার তো তো ভাবলাম চানটা করলাম একটু বাবার মাথায় জল দিয়ে দিই তারপরেই খাবো আজকে বাবার দুবার দুবার করে চান করেছে যদিও এত গরম যে বাবার দুবার চান করলেও কিছু মনে হবে না এখন বিরিয়ানিটা যতটা আছে ততটাই গরম করতে দিই না খেতে পারলে তখন একটু রেখে দেবো অর্কর জন্য ও বরং এসে খাবে দেখো চলো বিরিয়ানি চলে এসছে গরম গরম খেয়ে নিই আর এখানে পেঁয়াজ লঙ্কা ছাড়া আমার চলে না যতই রায়তা থাক আর যাই থাক হুম দারুণ অসাধারণ জাস্ট বলা যাবে না এত ভালো খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট হয়ে গেল খেয়েছি খুব ভালো ছিল বিরিয়ানিটা আর একটু অর্কর জন্য বাঁচে নিই যতটা ছিল খেয়েই নিয়েছি আমি খুব টেস্টি লাগছিল খেতে তো যাই হোক আর মোটামুটি খুব বেশিও ছিল না আর একটা কথা ভাবছিলাম আমি তাই যে আগেকার দিনে লোকজনের শরীর খারাপ হলে বলতো হাওয়া বদল করতে যাচ্ছে তারা তো হাওয়া বদল করতে গিয়ে শরীর ভালো হয়ে যেত এখনকার দিনে বাইরে কিছু দিনের জন্য মানে দুদিনের জন্য গেছি ওখানে তো খুব ভাল লাগছিল কিন্তু বাড়ি এসে তো মনটা খারাপই হয়ে গেল যদিও অবশ্য তারা হাওয়া বদল করতে যেত শরীর খারাপ হলে তারা তো আর ওরকম লম্ফম্প করতো না তাই জন্য বাড়ি এসে তাদের শরীর ভালোই হতো খারাপ নিশ্চয়ই হতো না আর এইসব কথা বলতে গিয়ে মনে পড়লো অর্ক বলছিল যে আগেকার দিনে যারা বাঙালি বাবু থাকতো না তারা বিহারের দিকে হচ্ছে যেত হাওয়া বদল করতে মোস্টলি তো বলছিল যে ওদের একটা নিজস্ব রুম থাকতো এবং সারা বছরের জন্য ওই রুমটা ওদের জন্যেই থাকতো তারা টাকা দিয়ে রেখে দিত মানে সেটা তাদেরই রুম থাকতো তাই আমি বলছিলাম তাদের কি পয়সা ছিল যে অত দিনের জন্য রেখে দিত বললো হ্যাঁ আগেকার দিনে ওরকমই চলতো তখন তো আর এরকম হোটেল টোটেল ছিল না তো এই ইনফরমেশনটা জেনে আমার বেশ ভাল লেগেছিলো অর্কর কাছে না এইটা একটা ভালো আর আমার প্রথম থেকেই অর্ক অনেক কিছু পড়েছে ছোটোবেলা থেকে বই পোকা ও পুরো অনেক বই পড়েছে এ পড়েছে আর আমার না জানার ইচ্ছা আছে কিন্তু তার জন্য পড়ার কোনো ধৈর্য নেই আমি টুকটাক বই পড়তাম আগে এখন তো আর সেটাও পড়া হয় না তো যাই হোক তো ওকে জিজ্ঞেস করি বা ও কিছু একটা গল্প বলে তখন আমি হাঁ করে শুনি এবং আমার একটা বিস্ময়ের মতো লাগে এবং খুব ভাল লাগে তো এই জিনিসটা সত্যি দেখো একটা কথা বলতে গিয়ে তার লিঙ্কে কতগুলো কথা বলে ফেললাম যাই হোক চলো এই যে ওষুধের ডাব্বা নিয়ে বসছি একটা প্যারাসিটামল খাবো আর একটু ঘুমাবো তাহলে সন্ধ্যের দিকে আর একটু ফ্রেশ লাগবে গুড ইভিনিং এভরিওয়ান দেখো আমি ঘুম থেকে উঠেছি আর উঠে রেডিও হয়ে গেছি দেখতেই পাচ্ছ কারণ আমার বর ফোন করেছিল অনেকবার দিয়ে বলছে কী রে তুই ফোন ধরছিস না আমি তো অগরে ঘুমাচ্ছিলাম কি করে ফোনটা ধরবো বলো যাই হোক আর আমি একটা ভুল কাজও করেছি সেটা হচ্ছে সাইলেন্ট করেই শুয়েছিলাম আজকে অন্য দিনের মতো যেটা করা উচিত হয়নি কারণ আমি জানতাম ও ফোন করবে আমার ডাক্তার দেখাতে যেতে হবে কিন্তু মনে ছিল না তো যাই হোক উঠে ওই জন্য ঝপঝপ করে রেডি হয়ে নিয়েছি বাবাকে সন্ধে না দিয়ে আমি কোথাও যাই না জেনারেলি বাট এসে বাবাকে সন্ধে দেবো কারণ ও হলে চেঁচামেচি করবে যাই গিয়ে বরং দেখিয়ে আসি ডাক্তারটা নিয়ে এসে বাবাকে সন্ধে টন্ধে দেবো আজকেবার রান্নাও করতে হবে অর্ক দেখলেই বলবে আজকে আর সয়াবিন করতে হবে না ডাল আর ডিম ভাজা করে দেবে আমি জানি ওটাই বলবে তবুও দেখি কী করি না করি বুঝতে পারছি না এখনো এখনো ঘুমের ঘোরটা ঠিক করে কাটেনি আমার আমার বর চলে এসছে ফোন করেছিল যাই আই পাবা আসছে চলো যাওয়া যাক ফ্যানটা এক ঘর বাড়িয়ে দিই বলো কালকে জামাটা পরে বেরিয়েছিলাম দেখলাম ডাক্তার দেখাতে যাচ্ছে এই জামাটা পরেই চলে যাই ওই জন্য এইটাই পরে নিয়েছি সমস্ত প্যান্টগুলোর ইলাস্টিকগুলো আমার লুজ হয়ে গেছে ওই ওয়াশিং মেশিনে গরম জলে মানে মোডে মোটে দিয়ে দিয়ে কি অবস্থা ভাবছি এগুলো সব দড়ি করিয়ে নেবো ভেতর দিক থেকে এই দেখো আমার বর দরজার বাইরেতেই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে বাবা আমার সিট থেকে ব্যাগটা ছড়িয়ে দিয়ে ঝেড়েও দিচ্ছে হচ্ছে বিশাল ব্যাপার তো একটা দু মিনিটের কথা বলার জন্য মোটামুটি আড়াই ঘন্টা ওয়েট করলাম তারপরে ম্যাডামের সাথে কথা বলতে পারলাম মানে জাস্ট ওনলি টু মিনিটসের জন্য আড়াই ঘন্টা পাক্কা বসে থাকতে হলো কি বিরক্তিকর ম্যাডাম বলছে তুমি রিপোর্টটা দিয়ে দিতে পারতে তাহলে হয়ে যেত কি করে জানবো রিপোর্টটা দিয়ে দিলে ম্যাডাম বলে দেবে ওষুধ জানি না তো আর লোকজন ঢুকে আর বেরোয় না বাবারে বাবা এত কথা বলার থেকে বুঝতে পারি না আমি ডাক্তারের সাথে আমি তো ডাক্তারের কাছে গেলে যেটা বেরিয়ে পালিয়ে আসি দেখো বাড়ি চলে এসেছি আর আসার সময় একটুখানি রাস্তায় দাঁড়িয়ে নিয়ে নিয়েছি ওই ঠাকুরের ড্রাই ফ্রুটটা শেষ হয়ে গেছিল এরকম বাইরে থেকে কিনতে কিনতে আমি ফতুর হয়ে যাব ডিমাটা একবারে কিনলে টাকাটা কম লাগে কিন্তু সময় কই হচ্ছে এখনই কত রাত হয়ে গেছে চলো বাড়ি এসে হাত পা মুখ ধুতে যাবো তখন দেখছি প্যারাসিটামলটাই আনিনি দিয়ে আমি বললাম যে আমি বেরিয়ে নিয়ে আসছি তুই সেই কখন সকালে বেরিয়েছিস যে কাকুকে একটু ফোন করেছিলাম যে কথা বলছিলাম কাকুর সাথে কাকু বেচারা অনেক দিন একা আছে তো তো সেই জন্য কথা বললাম কাকুর সাথে সকালে আজকে মনটা ভালো ছিল না খুব একটা কথা বলিনি কাকুরও শরীরটা বলছে আর ভাল লাগছে না খুব একটা তো যাই হোক সেই আমার বর বললো কথা বল তুই দিয়ে ও যে প্যারাসিটামল নিয়ে চলে এসছে চলো এবার হাত পা মুখ ধুই আর আমার বলছে তুই যে সবাইকে বললি আড়াই ঘন্টা লেগেছে ডাক্তারের ওখানে আড়াই ঘন্টা লাগেনি এক ঘন্টা লেগেছে ওখানে এক ঘন্টা বসছিলি ভাবলাম ও আমার তো মনে হলো আমি আড়াই ঘন্টা বসছিলাম যাই হোক দেখো অর্ক এসে বাবাকে সন্ধেও দি দিয়েছে এবেলাতেও ধূপ দিতে বারণ করলাম ওকে শোন না তোর কাছে একটা প্রশ্ন ছিল যে তুই চা খাবি গরম নাকি ঠান্ডা তরমুজ খাবি চা খাবি তো সকালের বিরিয়ানি এখনো জানান দিচ্ছে ঢেকুরের মাধ্যমে যে সে এখনো হজম হয়নি ঠিক করে যাই হোক চলো অর্গ একটু চা খাবে বললো আমি একটু চা খাই একটু চা বসাই এদিকে গ্যাসে তো বসিয়ে দিয়েছি সসপ্যান আর অর্ককাল বলেছে হাফ সিএল নেবে তাও বহুবার বলার পর বলল ঠিক আছে সে নাকি আমার জন্মদিনের দিন ছুটি নেবে ওই জন্য সে ছুটি নিতে চাইছিল না এত বুড়ো মহিলার আবার জন্মদিন আমার উনত্রিশ বছর হয়ে যাবে তার আবার নাকি জন্মদিন কাকুকে বললাম এই কথাটা কাকু বলছে হ্যাঁ বিশাল বুড়ি হয়ে গেছিস তুই জলটা ফুটুক ততক্ষণ আমি একটা কাজ করি আমি এইটা সোফাটা গুটিয়ে দিয়ে নাকি বেচারা আমার বটটা প্রচুর পরিশ্রম করেছে এই কদিন গরম জল ওই ইয়েতেই ছিল কলের আস্তে আস্তে ডোবা ভালো লাগবে একটু খুব গরম লাগছে আস্তে আস্তে ডোবা গরম জলটাতেই টক্সিনগুলো বেরোবে আস্তে আস্তে ডোবা আস্তে আস্তে ডোবা একটু থাক তাহলে একটু পরে ডোবাবি আর দি দাঁড়া দাঁড়া একটু শ্যাম্পু দিয়ে দিই তাহলে পাটাও একটু পরিষ্কার হবে বাস অল্প শ্যাম্পু ঠিক আছে পাটা আস্তে আস্তে ডোবা ভালো লাগবে গরম ঠান্ডা জল দেবো দিচ্ছি মগে ও ঠান্ডা জল দিচ্ছি বেচারার অনেক পরিশ্রম হয়েছে কদিন এত ড্রাইভিং এই ওই তারপর আজকে আবার অফিস যাওয়া সেখান থেকে ডাক্তারের কাছে যাওয়া আমি বললাম একাই চলে যেতে পারবো শোনে না তো কথা না আমি যাবো তারপর বললাম প্যারাসিটামলটা নিয়ে আসি না আমি যাচ্ছি তাহলে আমার তো বেচারের একটুখানি খেয়াল রাখা উচিত তাই না হ্যাঁ টাকা এনে তোর একটু সবেতে গরম লাগে ওই জন্য আমি একটুখানি এবার হাত দিয়ে দিয়ে দেখলাম দিয়ে দেখলাম ঠান্ডাই তো মনে হচ্ছে দিয়ে দিলাম ঠিক আছে বস একটু চলো এখানে আমার চায়ের জলটাও ফুটে গেছে ওই জন্যেই জলটা আগে বসিয়ে গেলাম যাতে আমার এইসব করতে করতে চায়ের জলটা ফুটে যায় ক্লিপ আছে রাবার প্যান্ড আছে যা আছে থাকুক হয়ে গেছে বিস্কিট দেবো তোকে একটু একটু বিস্কিট দেবো বিস্কিট দি চাটা খেলে দেখবি ভাল লাগবে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে বা মৃদু বাই তিন লো তুল কল হিয়া যায় ভেতরেই সাদা কাপটা যেটায় লেখা আছে হোম ইজ ওয়ার আই এম উইথ ইউ দুজন কারি চখাই ভাল লাগছে একটু আমার কখনো কখনো এরকম চায়ে বিস্কিট ডুবিয়ে খেতে খুব ভাল লাগে মানে পুরোটাও নরম হবে না আবার কচকচেও থাকবে না মাঝামাঝিটা দেখে বুঝতে হয় ওই পয়েন্টটা নাহলেই বাস বিস্কিট চায়ের মধ্যে ডুবে যায় দিয়া তোলা যায় না একটু মানে আমার হেয়ার সিরামটা এনে দেয় না হেয়ার সিরাম জানিস তো চিরুনি তারপর ওই মাসাজ ব্রাশটা এসব নিয়ে আয় না একটু মাথায় লাগাই ঝিমিয়ে গেছি কেন এটুকু কিরম ঘুম ঘুম পাচ্ছে এটা হচ্ছে আমার বরকে প্রথমে এরকমভাবে সেবা শুশ্রূষা করে তাকে ফিট করে দিয়ে আমার কাজে লাগানো তাকে যাই হোক চলো একটু মাথায় হেয়ার সিরামটা লাগিয়ে নিই আজকে তো মাথাতে জল দিই নি কালকে দেখি মাথায় জল দেবো বাট কেন হয় না তোর মনে হয়েছে রে আলিবাগ গিয়ে আলিবাগের জলটা বেটার আমার মনে হয়েছে আলিবাগের জলটা বোধহয় একটু বেটার এখানের থেকে চুলটা কম উঠছিল আবার এখানে এসে বোধহয় বেশি চুল উঠবে এতক্ষণ ধরে দাদাগিরি দেখলাম যাই হোক চলো এবার সমস্ত জিনিস জায়গায় তুলে দিই দেখতে খুব আজকাল ওর সাথে বসে জায়গার অর্ক দাদাগিরি আমিও হাঁ করে দাদাগিরি দেখি অর্ক গরম জলটা পায়ে দিয়ে দেখো বালতিটা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছে তো জল পড়ার কোনো সম্ভাবনা নেই তো আজকে ওখানেই থাকুক কালকে বরং সকালে ওটাকে আবার বাথরুমে রেখে দেবো চুলগুলো বেঁধেছি কিরকম খোঁচা খোঁচা হয়ে গেছে যাই হোক চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা হয়তো তোমাদের একটুখানি ধিমে এরকম মনে হতে পারে কারণ আজকের দিনটা আমার একটুখানি ধিমে গতিতে গেছে তো তোমরা সেটা ফিল করতে পারবে হয়তো ভিডিওটা দেখে একটুখানি টাইম লাগবে আবার সংসারে মনোনিবেশ করতে তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ লাভ ইউ Bye-bye.